হ্যালো বন্ধুরা, শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষ, বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। আর নতুন বছর মানেই তো মিষ্টি মুখ, তা একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, কারো কাছে সেটা জানা বা কারো কাছে অজানা রেসিপিটা। তো আমরা তো দোকানে গিয়ে নানা ধরনের মিষ্টি কিনে খাই, কিন্তু সচরাচর এই মিষ্টি হয়তো দোকানে পাওয়া যায় না। তো সেই রেসিপিটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি। তো রেসিপিটা হচ্ছে, আমি ছোলা দিয়ে মিষ্টিটা বানাবো। তো প্রথমে আমি ছোলাটাকে সেদ্ধ করে নেব, তাই একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো এটাকে আমি সেদ্ধ করে নিই। তো গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে দিচ্ছি, ছোলার ডালটা। আমি 100 গ্রামের মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে এইটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার ভিজে গেছে আধ ঘন্টা, এইবার আমি এইটাকে সেদ্ধ করে নিই, তারপরে দেখাচ্ছি। কিছুটা জল দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, তো এটা সেদ্ধ হয়ে যাক, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি প্রেশার কুকার থেকে। তো এইটা একটু ঠান্ডা হয়ে যাক, এইটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, তারপরে দেখাচ্ছি আপনাদের, সাথে থাকুন। তো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, আর পেস্ট করানোটাও দেখানো হয়নি। তো এইবারে চলুন দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। তো আমি কড়ায় একটা বসি দিয়েছি, তো এইবারে আমি 200 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। তো এই দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা ফুটে যাক, তারপরে আমি একে একে সব উপকরণগুলো দিতে থাকবো। তো দুধটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। আমি এই যে ডালটা পেস্ট করে নিয়েছি সেদ্ধ করে, এই ডালটা দুধের মধ্যেও দিয়ে দিচ্ছি। নারকেল নিয়ে নিয়েছি, তো কিছুটা পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি, পুরোটা দেবো না। এইটুকুই, চিনিটা একটু বেশি পরিমাণ দিতে হবে। তো আমি 200 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি, তো পুরো চিনিটাই দিয়ে দিচ্ছি। এইটা পুরো দুধের মধ্যে সব সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে হয়ে পুরো এই দুধটাকে আমি টানি নেব। দুধটা আমি ডালের সাথে একদম মেরে নেব, তো মেরে নিয়ে তারপরে দেখাচ্ছি, তো সাথে থাকুন। তো আমি এইভাবে জাল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে
দুধটাকে মেরে ফেলবো। তো দেখুন বন্ধুরা, আমার অনেকটা দুধ টেনে নিয়েছে ডালের সাথে, অনেকটা শুকিয়ে গেছে। তো আর একটু শুকিয়ে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি মিষ্টিটা। দেখুন বন্ধুরা, পুরো টেনে নিয়েছে দুধটা, ডালের সাথে পুরো একদম মিশে যাচ্ছে। আর একটু টানিয়ে নেব, তারপরে আমি একটা প্লেটে নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে মিষ্টির শেপ করব। এই দেখুন কেমন ফুটছে, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার মিষ্টিটা হয়ে গেছে। তো আমি একটা থালার মধ্যে এটা মিষ্টিটা নামিয়ে নিচ্ছি, পিতলের থালা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি মিষ্টির পাল্পটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্লেটের মধ্যে এখন ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটা থালার মধ্যে, পেতলের থালার মধ্যে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা এলাচ গুঁড়ো, এবং গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি, সামান্য গুঁড়ো করেছি, তাহলে ভালো লাগবে মুখের মধ্যে পড়লে। তো এইটা আমি ছড়িয়ে দিচ্ছি এর ওপরে। তো এটা ঠান্ডা হয়ে যাক, তারপরে মিষ্টির শেপটা তৈরি করব। তো বন্ধুরা, আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিছিলাম, শক্ত শক্ত ভাবটা আসেনি বলে। আর এবার আমি মিষ্টির শেপটা বানিয়ে নেব, তো চলুন দেখতে থাকুন। এরকম আমি পাঁচটা ছাঁচ নিয়ে নিয়েছি, এগুলো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। তো আমি এবারে একটা করে শেপ তৈরি করে নিচ্ছি। তো এইরকম একটা আমি ছাঁচ নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে মিষ্টিটাকে এরকম লাড্ডু করে নিয়েছি। করে নিয়ে এই ছাঁচটার মধ্যে বসিয়ে শেপ তৈরি করে নেব। দেখুন এইভাবে বসিয়ে দিতে হবে, দিয়ে এবার আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এই যে হালকা একটা শেপ চলে এসেছে। এইভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমার সব কটা মিষ্টি বানানো হয়ে গেছে, আর এইগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে মিষ্টিগুলো বানানো হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন, আর এইভাবে বানিয়ে ঠাকুরকেও নিবেদন করতে পারেন, আর এমনকি কৌটোর মধ্যে ফ্রিজেও রেখে দিতে পারেন বানিয়ে। তো আর অতিথি আসলেও এইভাবে সার্ভ করতে পারেন তাদেরকে। তো এইভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটা এখানেই রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।